মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন একটি কান্দি কাটোয়া রাজ্য সড়কের উপর শুক্রবার সকালে ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল মোটর বাইক আরোহীর। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ডাম্পার এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হবার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর বাইক আরোহীর। যদিও এখনও পর্যন্ত মৃত ওই মোটর বাইক আরোহীর নাম পরিচয় জানা যায়নি। কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি কান্দি কাটোয়া রাজ্য সড়কের উপর কান্দি থানার দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন এলাকায়। কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে মৃত ওই মোটর বাইক আরোহীর নাম পরিচয় জানার চেষ্টা করছে। কাছাকাছি হনুমান মন্দির চত্বরের জায়গাটা, সকালবেলাতে একটি মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন গাড়িতে মেরেছে সেটা বোঝা যায়নি। আমরা পুলিশ প্রশাসনকে জানালাম, ওনারা তদন্ত করে দেখছেন। গাড়ির নাম্বার দেখে আব্দুল সামাদ এই নামের একজন গাড়ি মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে। মানে এই ভদ্রলোক যে গাড়ি মালিক কিনা বা অন্য কোনো গাড়ি উনি চালাচ্ছেন কিনা বোঝা যাচ্ছে না, এবং উনি অজ্ঞাত পরিচয় ব্যক্তি এখনও পর্যন্ত আমরা খোঁজ খবর পাই। এই রোডে প্রায়ই ঘটে দুর্ঘটনা, কি বলবেন? রাস্তার দুধারে গাছ এবং ইট বালি পাথর স্ট্যাগনেন্ট হয়ে থাকে টার্নিংয়ের জায়গাগুলোতে, গাড়ি যারা চালক তাদেরও অসুবিধা হয়। প্রশাসনকে আমরা এর আগেও জানিয়েছি, আবার আমরা বলছি, এই জায়গাগুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য, টার্নিংয়ের জায়গাগুলো, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে গাড়ি ঘোড়া চালাতে পারে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।